সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ছাড়ালো 1000 কোটি টাকা, যা গতদিনের চেয়ে প্রায় 89 কোটি টাকা বেশি। আজ বেড়েছে সূচকও। আজ দাম বেড়েছে 198টি শেয়ারে, কমেছে 135টি শেয়ারের, অপরিবর্তিত আছে 48টি শেয়ারের দাম। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মন্নু ফেব্রিক্সের শেয়ার। কোম্পানিটির লেনদেনকৃত শেয়ার 4955টি। এরপরই রয়েছে যথাক্রমে বেক্সিমকো শেয়ার, এসপি সিরামিক্স, আরএকে সিরামিক্স ও আইপিডিসি শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ লেনদেন হয়েছে 138 কোটি টাকা, যা গতদিনের চেয়ে 1 কোটি টাকা বেশি। দাম বেড়েছে 165টি শেয়ারের, কমেছে 100টি, অপরিবর্তিত আছে 30টি শেয়ারের দাম।